জয় বাংলা আজকের এই লাইফটার সময় আমি যদি অনেকটা রেগে যাই তাহলে আমাকে মাফ করবেন কারণ আজকে যে ঘটনাটা ঘটেছে যে খবরটা বাংলা পক্ষর কাছে এসেছে এটা কিন্তু বাংলা পক্ষ হতে দেবে না একদম এটা যারা করার চেষ্টা করবে তাদের থোতা মুখ ভোঁতা করে দেওয়া হবে আজকে বাংলার মাটিতে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি তাদের একটি বঙ্গীয় দালাল যার নাম আসা অগ্নিমিত্রা পাল যে আসানসোলের বিজেপি সাংসদ যারা বহিরাগত দাঙ্গাবাজ বাঙালির শত্রুদের সমবেত ভোটে বাংলার মাটিতে জনপ্রতিনিধি হয়ে বসে আছে সেই ব্যক্তি সেই ব্যক্তি বলেছে বাংলার মাটি থেকে দেশবন্ধু চিত্তরঞ্জনের নাম মুছে ফেলবে কথা আরেকবার শোনো বাঙালি বাংলার মাটি থেকে দেশবন্ধু চিত্তরঞ্জনের নাম মুছে ফেলবে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস বাংলার মাটিতে যে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস সেই চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্ক্সের নাম থেকে চিত্তরঞ্জনের নাম মুছে ফেলবে মুছে ফেলবে এবং তার জায়গায় বিড়লা এবং ইংরেজের দালাল শ্যামাপ্রসাদ তার নাম বসাতে হবে যেরকম কলকাতা পোর্ট তারা করেছিল সুভাষচন্দ্র বসু নামে যে কলকাতা ডক সেটা এখন শ্যামাপ্রসাদ পোর্ট নামে তার নামকরণ করে দিয়েছে কিন্তু তুমি বাঙালি জাতির অভিভাবকের গায়ে এখন হাত দিতে চলেছ এতবার বেরো না এতবার বেরো না বাংলা পক্ষ স্পষ্ট হুঁশিয়ারি দিচ্ছে চিত্তরঞ্জনের নাম এই বাংলার মাটির কোনো জায়গা থেকে মুছতে চাইবে যারা তাদের বাংলার মাটি থেকে তাদের নাম মুছে ফেলবে বাংলা পক্ষ বাংলার মাটি থেকে নাম নাম যারা মুছতে চাইবে তাদের তাদের বাংলার মাটি থেকে মুছে ফেলবে বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের সংগঠন বাংলা পক্ষ এই প্রতিশ্রুতি দিচ্ছে বাঙালি জাতিকে চিত্তরঞ্জনের জাতিকে তোমার আমার জাতিকে এবং এটা একদিনে হয়নি বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি যে একটা প্রক্রিয়া হিসেবে যে বাঙালি মনীষীদের নানা জায়গায় আক্রমণ করছে আমি সেই নানা মনীষীর বিষয়ে আমি আজকে আসবো না সকলে জানে রবীন্দ্রনাথকে অপমান করছে সুভাষচন্দ্র বসুকে অপমান করছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়কে অপমান করছে থেকে শুরু করে লম্বা লিস্ট কিন্তু আজকে শুধু চিত্রঞ্জনের কথা বলবো কারণ চিত্রঞ্জনের নাম ভুলিয়ে দেওয়া হয়েছে দিল্লি বোর্ড সিবিএসসি আইসিএসসি ভুলিয়ে দিয়েছে বাংলার মাটিতে দিল্লির তাবেদারি করা দলগুলো ভুলিয়ে দিয়েছে বাংলার মাটিতে বহিরাগত তোষণকারী দলগুলো ভুলিয়ে দিয়েছে এবং আজকে তার সুযোগ নিয়ে বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি দেশবন্ধু চিত্রঞ্জনের নাম চিত্রঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে মুছে দিতে চায় আমি একটা কথা বলতে চাই এটা কিন্তু একটা স্টেপে হয়নি বিভিন্ন স্টেপে হচ্ছে প্রথম প্রথম শুনে রাখো চিত্তরঞ্জনের মূর্তি দেশবন্ধু চিত্রঞ্জনের মূর্তি অবিভক্ত বাংলার শেষ সম্রাট চিত্তরঞ্জনের মূর্তি বাঙালি জাতির অভিভাবক চিত্তরঞ্জনের মূর্তি তারা চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস থেকে উপরে ফেলে দিয়েছিল এই বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি দু হাজার আঠেরো সাল দু হাজার কুড়ি সাল বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি ওয়ার্কসে নামে যে ছুটি যার নামে ওই লোকোমোটিভ ওয়ার্কস সেই তার তার জন্মদিনের যে ছুটি সেই ছুটি ক্যান্সেল করে দিয়েছিল আজকে স্টেপ গুলো বোঝো মূর্তি উপরে দিল ছুটি ক্যান্সেল করে দিল এবং তারপরে আজকে দু হাজার তেইশে একটা দালাল একটা রাজাকার একটা বিভীষণ একখানা মির্জাফর যে বলছে চিত্তরঞ্জনের নাম মুছে ফেলা হবে শ্যামাপ্রসাদের নামে পুরো লোকমোটি ওয়ার্কস্টারি নাম হয়ে যাবে সকলে শেয়ার করো এই ভিডিও আমি তথ্য প্রমাণ সহ কিছু দেখাবো দেখো এই হচ্ছে সেই দালাল সেই হিন্দি সাম্রাজ্যবাদীদের দালাল বাংলা বাঙালির শত্রুদের দালাল দেখো আমি ভলিউমটা ইয়ে করে রাখছি এটার নাম হচ্ছে অগ্নিমিত্রা পাল ঠিক আছে কি বলবে লক্ষ্য করো এবং হেডিংটাও দেখো প্রান্তভূমি নিউজ পেপার এক ঘন্টা আগে আপলোড হয়েছে চিত্তরঞ্জন রেন ইঞ্জিন কারখানার নাম পরিবর্তন করতে হবে চাইছেন এই দন্তেন থাকবে না বিজেপি নেত্রী অগ্নিমিত্রা ঠিক আছে শোনো এবার আমার খুব ইচ্ছে যে চিত্রঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কথাটা বলছে আবার আমি শোনাই প্রতিটি শব্দ মন দিয়ে শোনো আর শেয়ার করো শুধু নিজে দেখো না শেয়ার করো সর্বোচ্চ শেয়ার চাই এই লাইভের এবং তারপরে বলবো বাংলা পক্ষ কিন্তু বাংলা জুড়ে আন্দোলন গড়ে তুলবে বাংলা জুড়ে আন্দোলন করে তুলবে এই অগ্নিমিত্রা পালের কিন্তু কি করেছে আজকে কি পাপ করেছে বাঙালি জাতির কোথায় হাত দিয়েছে কোন পবিত্র জায়গায় হাত দিয়েছে এরা জানে না এরা জানে না এরা দালাল এরা রাজাকার এরা বিভীষণ এরা মির্জাপুর এরা জানে না তাই জন্য দেখো পুরোটা শোনাই আমার খুব ইচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জির নামে পরিচিত হোক যারা কথাটা শুনলে কিন্তু নিজের কানকে বিশ্বাস করতে পারলে না আরেকবার তাদের জন্য আরেকবার তাদের জন্য ঠিক আছে লক্ষ্য করে ঞ্জনের স্ট্যাচু উপরানো হয়েছে এরপরে বলছে সব একদম পয়েন্ট টু পয়েন্ট বাংলা ও বাঙালির শত্রুদের বাঙালি বিরোধী এই যে চক্রান্ত কেরাম পয়েন্ট টু পয়েন্ট একবার লক্ষ্য করো চিত্রঞ্জনের মূর্তি উপরণ হয়েছে চিত্রঞ্জনের। চিত্র মূর্তি উপরণো হয়েছে শ্যামাপ্রসাদের মূর্তি বসানো হোক চিত্রঞ্জনের নামে লোকোমোটিভ বস শ্যামাপ্রসাদের নামে করা হোক এবং তারপরে বলছে এদের যে হিন্দি বলা যেগুলো প্রভু বস রয়েছে তাদেরকে গিয়ে অনুরোধ জানাবে দেখো বুঝতে পারছি এই বিষয়টা আমি মাননীয় মন্ত্রীর সাথে কথা বলবো ঠিক আছে আবার শোনাই আবার শোনাই সকলের বারবার শোনা উচিত এবার শোনো সেটা ঠিক আছে বোঝা গেল এবার দেখো এটা দু হাজার ফেব্রুয়ারি দশ দু হাজার আঠেরো দেখো চিত্তরঞ্জনে দেশবন্ধু উধাও দেশবন্ধুর মূর্তি ঠিক আছে চিত্তরঞ্জনে উধাও দেশবন্ধুর মূর্তি ঠিক আছে যার নামে শহর তারই কোনো মূর্তি নেই চিত্রঞ্জন রেল শহরে যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক মূর্তি নেই না মূর্তি বসানো হয়েছিল মূর্তি বসানোর পরে উধাও চিত্তরঞ্জনে উধাও দেশবন্ধু এবার চিত্তরঞ্জনে উধাও চিত্তরঞ্জন বুঝতে পারছো স্টেপ গুলো ঠিক আছে স্বাধীন চিত্তরঞ্জনের মূর্তি পরে কয়েকদিনের মধ্যেই তা উধাও এবার দেখো এতক্ষণ যে শেয়া প্রসাদ হচ্ছিল এরক স্বাধীনতায় অভিমূর্তে মূর্তি সরিয়ে বিতর্কে রেল দেখতে পারলে দেখতে পেলে ঠিক আছে কিন্তু কয়েকদিনের মধ্যেই মূর্তিটিকে সরিয়ে দেওয়া হয় রেল বোর্ডের অনুমতি ছাড়া রেল শহরে কোনো মূর্তি বসানো যাবে না চিত্রঞ্জনের মাটিতে চিত্রঞ্জনের বাংলায় রেল বলছে কোনো অনুমতি বাংলার মাটিতে চিত্রঞ্জনের মাটিতে চিত্রঞ্জনের মূর্তি বসাতে অনুমতি কারা তোরা তোরা ভাবিস কারা তোরা তোরা ভাবিস কি তোরা নিজেদের বাংলা আমরা দানে পেয়েছি তোদের আমরা তোদের পয়সায় খাই আমাদের চিত্তরঞ্জনের ঠিক আছে ভেবে দেখো ভেবে দেখো এবং তারপরের দেখো স্টেপ এটা হচ্ছে দু হাজার কুড়ি চিত্তরঞ্জন এবং নেতাজির জন্মদিনে ছুটি বাতিল প্যাটার্নটা বুঝতে পারছি এটা এই সময় খবর ঠিক আছে চিত্তরঞ্জন রেল কারখানার সবেতন ছুটির তালিকায় ঠাই মেনে নি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বোঝা গেল তার নামেই নামকরণ যেটা এখন বদলে দিতে চায় তার নামে তারই নামে নামকরণ অথচ রেলখানার সবেতন ছুটির তালিকায় মেলেনি দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সেখান থেকে নেতাজি সুভাষ চন্দ্র বসু দুজনের জন্মদিনে আর ছুটি দেওয়া হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে ঠিক আছে জেনারেল হলিডেতে স্থায়ন হয়নি অথচ কারখানার প্রথম থেকেই চিত্তরঞ্জন জন্মদিনে তারা ছুটি পেয়েছেন বলে দাবি কর্মচারীদের মাথায় রেখো জাস্ট দু বছর আগে জাস্ট বছর আগে যখন গান্ধী শতবার্ষিকী চলছিল গান্ধীর দেড়শো বছর হচ্ছিল তখন চিত্তরঞ্জনের দেড়শো বছর ছিল এবং শুধু বাংলা পক্ষ সারা বাংলা জুড়ে বার বার চিত্তরঞ্জনের আমরা তার জন্মদিন পালন করেছি কারণ তিনি বাঙালি জাতির পিতা মাতা ত্রাতা আমরা আজকে হঠাৎ জেগে উঠিনি চিত্তরঞ্জনের মূর্তি যখন উপরে ফেলা হয়েছিল দেখো বাংলা পক্ষ তৈরি হবার ঠিক দুদিন পরে এইটা আমার লাইভ দেখো নয় ফেব্রুয়ারি দু হাজার এক মাস পরে বাংলার চিত্তরঞ্জন শহরে চিত্তরঞ্জন রেল কারখানা থেকে দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের মূর্তি উপ্রল বিজেপির কেন্দ্রীয় সরকার সব আছে অন রেকর্ড আমরা কিন্তু হঠাৎ করে আকাশ থেকে পড়িনি ভাই আমরা চিত্তরঞ্জনের থেকে আমরা জন্ম নেওয়া রক্ত বীজ ভাই কখনো না কখনো ভুলবে না যারা যারা দেখছো শেয়ার করো হা করে শুধু শুনো না হা করে শুধু শুনো না এরপর পরপর কিছু জিনিস দেখাতে চাই ঠিক আছে কে চিত্তরঞ্জন কেন এরা ভয় পায় চিত্তরঞ্জনকে চিত্তরঞ্জনকে এরা ভয় পায় এই ছিল এবার জন্ম আমাদের যে বইমেলায় বাংলা পক্ষর যে স্টল সেখানে এই ছিল আমাদের ফ্লেক্স এবং দেখো কেন্দ্রে কে এই হলো দেশবন্ধু চিত্তরঞ্জন চিত্তরঞ্জন তার হাতে গড়া শিষ্য কে জানো এ চেনো একে সুভাষচন্দ্র বসু সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের শ্রেষ্ঠ শিষ্য আরেকজনকে তার শ্রেষ্ঠ শিষ্য শরৎচন্দ্র বসু বুঝতে পারছো এরা কারা বুঝতে পারছো এরা কারা আর দেখো এই ছিল বাংলা পক্ষর স্টল আর এই ছিল বইমেলায় বিজেপির স্টল এটা কে আমি জানি না ঠিক আছে এটা ওদের কেনাটা হিন্দুস্তানি হবে এইটা হচ্ছে যার নামে এইটা হচ্ছে যে ব্রিটিশদের দালাল যে ভারত ছাড়া আন্দোলনের বিরোধী যারা বিড়লার দালালি করেছে এবং বলতে লজ্জা লাগে আমি যে জিরাটের হুগলি যে জিরাটের আমার দেশের বাড়ি সেখানকারই প্রোডাক্ট এর নামে এর নাম মুছে দিয়ে এর নাম দিতে বলছে বাংলাও বাঙালির শত্রু বিজেপি এবং এর মূর্তি উপরে ফেলেছে এর মূর্তি বসাতে চাই বাংলা ও বাঙালির শত্রু বিজেপি তলায় দেখো এটা কে এটা এটা নাড্ডা দিলীপ ঘোষ এই মিঠুন আর এই শুভেন্দু অধিকারী সুকান্ত তুই বুঝতে পারছো বাংলা পক্ষর সঙ্গে বাংলা ও বাঙালির শত্রুদের তফাৎটা ঠিক কতটা ঠিক এই ছবিতে বইমেলাতে এই দুটো ছবিতে বোঝা যাবে কিন্তু সেটাও না আসুন পাঠ করি চিত্তরঞ্জনকে ঠিক আছে একটা পুরো জেনারেশনের নেতা তার তৈরি করা হাতে ঠিক আছে আমি দেখাচ্ছি আমি খুব এই যে এই হচ্ছে চিত্তরঞ্জন উই স্ট্যান্ড ফর ফ্রিডম বিকজ উই ক্লেম দ্য রাইট টু ডেভেলপ আওয়ার ওন ইন্ডিভিজুয়ালিটি অ্যান্ড ইভলভ আওয়ার ওন ডেস্টিনি আমরা স্বাধীনতা চাই কারণ তা আমাদের স্বতন্ত্র হতে ও ভাগ্য নির্ধারণ করতে শেখায় এই হচ্ছে চিত্তরঞ্জনের স্মৃতিসৌধ অনেকে কেয়ারতলা মহাশ্মশানে গেছেন দেখেছেন এই বিশাল সৌধটিকে অনেকে মনে করেছেন কোনো সন্তর অবশ্যই উনি সন্ত অনেকে মনে করেছেন কোনো মহামানবের অবশ্যই তিনি মহামানব মনে করেছেন কোনো বিরাট মন্দির অবশ্যই তিনি দেবতা অবশ্যই তিনি দেবতা এটা হচ্ছে চিত্তরঞ্জনের স্মৃতিসৌধ ঠিক আছে তিনি যেদিন মারা গেছিলেন তিনি যেদিন মারা সেদিন গেছিলেন দার্জিলিং এ মারা গেছিলেন তার মৃতদেহ হাওড়া স্টেশন থেকে শিয়ালদা স্টেশন থেকে এই কেরাতলায় আনতে ঠিক আট ঘন্টা লেগেছিল সেদিন সারা বাংলায় অরন্দন হয়েছিল কেউ রান্না করেনি এরা কি বুঝবে কে ছিল চিত্তরঞ্জন আর আজকের বাঙালি ছেলেমেয়েরাও কি বুঝবে কে ছিল চিত্তরঞ্জন এটা আমাদের পাপ নয় আজকে বাংলাও বাঙালি শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি যেই সাহসটি পাচ্ছে এটা আমাদের সমবেত গ্লানি নয় এটা আমাদের সমবেত লজ্জা নয় এই দেখো সে গান্ধীকে ডাইরেক্ট চ্যালেঞ্জ দিচ্ছে ইউ মে ডিলিট দ বেঙ্গল প্যাক্ট ফ্রম দি রিজলিউশন বাট ইউ ক্যানট ডিলিট বেঙ্গল ফ্রম দি ইন্ডিয়ান পরিপ্রেক্ষিতে একটু বলে দি বেঙ্গল প্যাক্ট হচ্ছে বাংলার হিন্দু মুসলমানের মধ্যে ঐক্য সাধনের শেষ সিরিয়াস প্ল্যান এবং তার বিরুদ্ধে ধারায় কে বাজার কারণ বাঙালি ধর্মের ঊর্ধ্বে ঐক্যবদ্ধ হয়ে গেলে বড় বাজারের কিন্তু একদম হাওয়া হয়ে যাবে হাওয়া বেরিয়ে যাবে হাওয়া বেরিয়ে যাবে বিড়লার হাওয়া বেরিয়ে যাবে বড়বাজারিয়াদের কালোবাজারিয়াদের বাটপাড়িয়াদের চোরারিয়াদের এবং তিনি বলেছিলেন যে আমার মনে হয় না বেঙ্গল প্যাক্ট বড়বাজারের বাইরে কেউ বেঙ্গল প্যাক্টের বিরোধী কিন্তু সেই বড়বাজার বাজার সেদিনও যা করতো আজও যা করছে সেদিনও তাই করেছিল কিনে নিয়েছিল কিছু দালালকে আর আজ তো দালালদের দিয়ে একটা সম্পূর্ণ দল তৈরি করে ফেলেছে বেঙ্গল ডিমান্ডস হার রাইট of having our suggestion considered by the National Assembly. What right has anybody to say that Bengal has to be deprived of our right? কার অধিকার আছে কিছু বলার যে বাংলা তার অধিকার থেকে বঞ্চিত হবে বুঝতে পারছো কেন চিত্তরঞ্জনকে নিয়ে জ্বালা বেঙ্গল উইল নট বি রিডিটেড ইন দিস আনসেরিমোনিয়াস ফ্যাশন এই নোংরা ভাবে বাংলাকে মুছে দেওয়া যাবে না তাই আজকে চিত্তরঞ্জনকে মুখছে মুক্ত হচ্ছে তাদের

ইফ ইউ ডু বেঙ্গল ক্যান টেক কেয়ার অফ চাইলে বাংলা তোমার না নিজের নিতে পারে এই কথা গান্ধীর সামনে সকলের সামনে বলে মুখে ছুঁড়ে দিয়ে যে বলে আসতে পারতো তার নাম হচ্ছে চিত্তরঞ্জন তার নাম চিত্তরঞ্জন ইউ ক্যানট রিফিউজ বেঙ্গল টু মেক এ সাজেশন ঠিক আছে কোকনাট কংগ্রেস তেইশ দেখো 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 কি বলছে কি বলছে সে বাংলা নিয়ে ঠকফাখানি তাই হইয়া গিয়েছিল বাংলার হিন্দু সমগ্র ধর্মক্ষেত্র শক্তিহীন শাক্ত ও প্রেম শূন্য বৈষ্ণবের ধর্ম কলহে পরিপূর্ণ হইয়া গিয়াছিল তখন নবদ্বীপের চিরকীর্তিময় জ্ঞান গৌরব কেবলমাত্র ইতিহাসের কথা অতীত কাহিনী বাঙালি জীবন সম্বন্ধে তাহার কোনো সম্বন্ধ ছিল না এই রূপে কি ধর্মে কি জ্ঞানে বাংলার হিন্দু তখন সর্ববিষয়ে প্রাণী হইয়া পড়িয়াছিল আলিবর্দির খার পর হইতেই বাংলার মুসলমানও ক্রমে হইয়া পড়িয়াছিল এবং এই সম তাদের সকল জ্ঞান ও সকল শক্তি বলহীনের বিলাসে ভাসিয়া গিয়াছিল এমন সময় সেই ঘোর অন্ধকারের মধ্যে ইংরাজ বণিক বেশ আগমন করিল এবং অল্প দিনের মধ্যে রাজস্থ স্থাপন করিয়া অসাধারণ শক্তির পরিচয় দিল আমাদের জাতীয় আমাদের মানে বাঙালি জাতীয় মানে বাঙালি জাতি জাতীয় দুর্বলতা নিবন্ধন আমরা ইংরাজ আয়ত্তের সঙ্গে সমস্ত ইংরাজ জাতিগত সভ্যতাকে তাদের বিলাসকে বরণ করিয়া রইলাম দুর্বলের যাহা হয় তাহাই হইল ভাব এবং দেখো

ইজ বাউন্ড টু ইজ ইন দ্য কমন সার্ভিস অফ অল এ গ্রেট ফেডারেশন উইদিন দ্য গ্রেট ফেডারেশন অফ ফ্রি নেশনস বুঝতে পারছো এবার কথাটা শোনো বাঙালিকে নিয়ে এসে কি কী বলে গেছে কিন্তু ওই যে রাষ্ট্রীয় চিন্তা বা চেষ্টা ইহার সার্থকতা কোথায় এক কথায় বলিতে গেইলে যে অনেক যে কথা অনেকবার শুনিয়াছি তাহাই বলিত হয় বাঙালিকে মানুষ করিয়া তোলা বাঙালি যে অমানুষ তাহা আমি কিছুতেই স্বীকার করি না এগুলো চিত্তরঞ্জনের কথা আমি যে আপনাকে আমি যে আপনাকে মানে নিজেকে ঠিক আছে আমি যে আপনাকে বাঙালি বলিতে একটা অনির্বাচনীয় গর্ব অনুভব করি কোন মানুষটাকে মুছে বুঝতে পারছো কেন এই মানুষটাকে মুচ্ছে বুঝতে পারছো আমি যে নিজেকে বাঙালি বলিতে একটা অনির্বাচনীয় গর্ব বোধ করি আমিও বোধ করি আমরা সকলে বোধ করি আমরা এর সন্তান এরা না থাকলে আমরা অনাথ আমাদের অনাথ করে দিতে চায় আমাদের জাতিকে অনাথ করে দিতে চায় বাঙালি একবার বোঝার চেষ্টা করবে বাংলা পক্ষ বুঝে গেছে এবং বুঝিয়েও দেবে কিন্তু তোমাদেরও বুঝতে হবে আজকে আমরা কি মহা সংগ্রামে নেমেছি কোন মহাশত্রুর বিরুদ্ধে নেমেছি কোন জাতীয় শত্রুর বিরুদ্ধে নেমেছি এক অনির্বাচনীয় গর্ব অনুভব করি বাঙালির যে একটা নিজের সাধনা আছে শাস্ত্র আছে দর্শন আছে কর্ম আছে ধর্ম আছে বীরত্ব আছে ইতিহাস আছে ভবিষ্যৎ আছে চিত্তরঞ্জন দাস বলছেন বাঙালির ভবিষ্যৎ আছে বাংলা পক্ষ সেই ভবিষ্যৎ আনবে আমাদের পাশে দাঁড়াতে হবে বাঙালিকে যে অমানুষ বলে সে আমার বাংলাকে জানে না ঠিক আছে বুঝতে পেরেছো এইটা দেখো এইটা হচ্ছে বঙ্গীয় প্রাদেশিক সম্মেলন তখন হতো প্রভিন্সিয়াল কনফারেন্স এটা যদ্দূর মনে হয় ফরিদপুরে বলছে কিংবা বরিশালে বলছে আমার মনে পড়ে না ঠিক আছে একটা বাঙালির নেতা একটা বাঙালির নেতা সে তার ভাষণ শুরু করছে দেখো আজ বাঙালির মহাসভায় আমি বাংলার কথা বল বলিতে আসিয়াছি শেষ কবে একজন বাঙালি এই কথাটা বলেছে কি কথাটা আরেকবার শোনো আজ বাঙালির মহাসভায় আমি বাংলার কথা বলিতে আসিয়াছি আজ বাঙালির মহাসভায় আমি বাংলার কথা বলিতে আসিয়াছি আপনারা আমাকে আহ্বান করিয়াছেন আপনারা আদেশ শিরোধার্য আপনারা মানে বাঙালি আজ এই মিলন মন্দিরে আমার যোগ্যতা অযোগ্যতা লইয়া জটিল কুটিল অনেক প্রকারে বিচারের মধ্যে বিনাইয়া বিনাইয়া বিজয় প্রকাশ করিয়া আমারও আপনাদের সময় অযথা নষ্ট করিব না দেশের নায়ক হইবার অধিকারের যে অহংকার এবং তিনি আসলেই ছিলেন দেশ নায়ক তাহা আমার নাই কিন্তু আমার বাংলাকে আমি সব সমস্ত প্রাণ দিয়া আছি কি কথাটা বলছে শোনো আমার বাংলাকে আমি সব সমস্ত প্রাণ দিয়া ভালো ভালোবাসিয়াছি যৌবনে সকল চেষ্টার মধ্যে আমার সকল দৈন্য সকল অযোগ্যতা অক্ষমতা সত্ত্বেও আমার বাংলার যে মূর্তি তাহা প্রাণে জাগাইয়া রাখিয়াছি এবং আজ এই পরিণত বয়সে আমার মানস মন্দিরে সেই মোহিনী মূর্তি আরও জাগ্রত জীবন্ত হইয়া উঠিয়াছে আমি দেখতে পাচ্ছি হরগতিদায়ী লাইফটা দেখছেন মিলছে হরগতিদা আজ এই পরিণত বয়সে আমার মানুষ মন্দিরে সেই মোহিনী মূর্তি আরো জাগ্রত জীবন্ত হইয়া উঠিয়া এই যে ও ও ভক্তি প্রেম প্রেম ভালোবাসা তাহার অভিমান আমার আছে সেই অর্থাৎ আজীবন বাংলার প্রতি প্রেম বাঙালির প্রতি প্রেম সেই প্রেম জ্বলন্ত প্রদীপের মতো আমাকে পথ দেখাইবে আপনাদের সকলের সমবেত যে যোগ্যতা তাহাই আমাকে আশ্রয় করিয়া আমাকে যোগ্য করিয়া তুলিবে কি নেতা কি নেতা বুঝতে পারছো কি নেতা এবার দেখো এই কথাটা চিত্তরঞ্জন বলছে একবার শোনো শোনো এই কথাটা শোনো এই কথাটা কার মূর্তি উপড়াতে চায় এইটা বাঙালিকে বুঝতে হবে সেই মাকে দেখিলাম বঙ্কিমের গান আমাদের কানের ভিতর দিয়া মরমে পশিল বুঝিলাম রামকৃষ্ণের সাধনা কি সিদ্ধি কোথায় বুঝিলাম কেশবচন্দ্র সেন কেন কাহার ডাক শুনিয়া ধর্মের তর্করাজ্য ছাড়িয়া রাজ্যে প্রবেশ করিয়াছিলেন বিবেকানন্দের বাণীতে প্রাণ ভরিয়া উঠিল বুঝিলাম বাঙালি হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বাঙালি বাঙালি কি বলছে বুঝিলাম বাঙালি হিন্দু হউক মুসলমান হোক খ্রিস্টান হোক বাঙালি বাঙালি বাঙালির একটা বিশিষ্ট রূপ আছে একটা বিশিষ্ট প্রকৃতি আছে একটা স্বতন্ত্র ধর্ম আছে এই জগতের মাঝে বাঙালি এই জগতের মাঝে তার লেভেল হচ্ছে পৃথিবী এবং বাংলা ভাবো এই জগতের মাঝে বাঙালির একটা স্থান আছে অধিকার আছে অধিকার আছে স্থান আছে অধিকার আছে মাটি আছে অধিকার আছে স্পষ্ট কথা শুনে রাখো আজকের বাঙালি এই জগতের মাঝে বাঙালির একটা স্থান আছে অধিকার আছে কর্তব্য আছে বুঝিলাম বাঙালিকে প্রকৃত বাঙালি হইতে হইবে বিধাতার যে অনন্ত বিশিষ্ট সৃষ্টি বাঙালি সেই সৃষ্টির স্রোতের মধ্যে এক বিশিষ্ট সৃষ্টি অনন্তরূপ লীলাধারের রূপ বৈচিত্রে বাঙালি একটি বিশিষ্ট রূপ হইয়া ফুটিয়াছে আমার বাংলা সেই রূপের মূর্তি আমার বাংলা সেই বিশিষ্ট রূপের প্রাণ যখন জাগিলাম মা আমার আপন গৌরব তাহার বিশ্বরূপ দেখাইয়া দিলেন সে রূপে প্রাণ ডুবিয়া গেল দেখিলাম সে অনন্ত তোমরা হিসাব করিতে হয় করো করো তর্ক করিতে চাও আমি রূপের বালাই মরি সে লইয়া চিত্তরঞ্জন শোনো জাতির উন্নতি হয় না ঠিক তেমনি একই কারণে সকল ভিন্ন ভিন্ন বিশিষ্ট জাতির উন্নতি না হইলে মানব জাতির উন্নতি সাধন হয় না ঠিক আছে বাঙালির শিরায় শিরায় যে রক্তই প্রবাহিত হোক না কেন সে রক্ত আর্যই হোক কি আনোয়ার্যই হোক কি আর্য অনার্যর মিশ্রিত রক্তই হোক যাহা সত্য তাহা সত্য কামের মতো স্বীকার করিতে বাঙালি কখনো কুণ্ঠিত হইবে না বাঙালির শিরায় শিরায় যে রক্তই প্রবাহিত হোক না কেন বাঙালি যে বাঙালি সে কথা আর তো সে ভুলিতে পারে না সে যে বাংলার মাটি বাংলার জলে বাড়িয়া উঠিয়াছে বাংলার মাটি বাংলার জলের সঙ্গে নিত্যই যে তার আদান প্রদান চলিতেছে আর সেই আদান প্রদানের মধ্যে দিয়ে একটা নিত্য সত্য জাগ্রত সম্বন্ধের সৃষ্টি হইয়াছে সেই সম্বন্ধের উপর বাংলার জাতিত্বের প্রতিষ্ঠা সেই সম্বন্ধের উপর বাংলার জাতিত্বের প্রতিষ্ঠা অন্যান্য জাতির সঙ্গে ব্যবসা বাণিজ্য শিক্ষা দীক্ষার যে আদান প্রদান তাহাও এই জাতিত্বের লক্ষণ জাতিত্বের গুণই এক জাতি দান করিতেও সক্ষম হয় গ্রহণ করিতেও সক্ষম হয় বুঝতে পারছ কত কথা বলছে কত কথা বলছে এবং কেন একে ধ্বংস করতে চায় এরা কেন চিত্তরঞ্জনের মূর্তি উপরে ফেলতে চায় এই দেখো এই দেখো এই বারবার আমরা তাকে স্মরণ করি বারবার আমরা তাকে স্মরণ করি বারবার আমরা তাকে স্মরণ করি পোলা তো নয় সে তো আগুনেরই গোলা বুঝতে পেরেছ পোলা তো নয় সে তো আগুনেরই গোলা একদম এই এই কথাটা বলেছিলাম বাঙালি জাতির অভিভাবক চিত্তরঞ্জন দাসের শবযাত্রা শিয়ালদা থেকে সকাল সাতটা চল্লিশে শুরু হয়ে কেরাতলায় পৌঁছয় দুপুর দুটো পনেরো এসেছিল দু লক্ষ বাঙালি উনিশশো পঁচিশ সাল তখন বাংলার পপুলেশান ঠিক আছে তুমি যদি লক্ষ্য করে দেখো আজকে পশ্চিমবঙ্গের পপুলেশান হচ্ছে মানে মানে যত বা অবিভক্ত বাংলা আজ থেকে মোটামুটি মানে সত্তর এখন সেটা টোটাল হবে হচ্ছে ২৬ কোটি মতো তার মানে মোটামুটি দশ কোটি মোটামুটি দশ এগারো দশ বারো কোটি ছিল হচ্ছে সত্তরের ষাট সত্তরের দশকে বিশের দশকে বুঝতে পারছো কীরকম হবে ন কোটি এরকম একটা টাইপের তার মানে আজের তুলনায় প্রায় কি বলবো তিন গুণ পপুলেশান কম তার মানে হচ্ছে এই দু লক্ষটা তখনকার মানে হচ্ছে ছ লক্ষ একজন মানুষ মারা গেছে ডাকেনি বাস ভাড়া করে আনেনি মাল খাইয়ে আনেনি পয়সা দিয়ে আনেনি তাদের নেতা মারা গেছে বলে আমাদের জাতীয় নেতা মারা গেছে আমাদের জাতির নেতা মারা গেছে বলে বুঝতে পেরেছ সাল উনিশশো ঠিক আছে কাকে মুছে দিতে চায় ঠিক আছে আমি চিত্তরঞ্জনের ফ্যান আমি চিত্তরঞ্জনের ফ্যান গর্ব করে বলছি আমি চিত্তরঞ্জনের ফ্যান আমি আঘাত পেয়েছি আমার ধর্মে আঘাত করা হয়েছে যখন এই বাংলা ও বাঙালির শত্রু এবার আবার বলি আবার বলি কি ঘটনা আমি আবার এখানে ফেরত আসবো এই যারা পরে দেখছো বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপির এমএলএ অগ্নিমিত্রা পাল সে বলেছে চিত্রঞ্জন লোকোমোটিভ কারখানা বাংলার মাটিতে তার নাম পরিবর্তন করে দিতে হবে চিত্রঞ্জনের নাম এ না এটা শ্যামা নামে করতে হবে শুনে নাও আর একবার তারপরে আবার যাচ্ছি যে চিত্তরঞ্জনের মূর্তি উপরে নেওয়া হয়েছে ইয়ে থেকে থেকে তারপরে আবার শ্যামাপ্রসাদের মূর্তি চিত্তরঞ্জন লোকমটি বক্স থেকে চিত্তরঞ্জনের জন্মদিনে যে ছুটি সেটাকে বাতিল করা হয়েছে ঠিক আছে এবং সুভাষচন্দ্র বসুর কারণ চিত্তরঞ্জনের হাতে গড়া নেতা সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র বসু মৌলানা ভাসানি থেকে শুরু করে সেই সময় তাবর সকল নেতা কে নয় ঠিক আছে এবার আসি যে যা নিয়ে কথা হচ্ছিল চিত্তরঞ্জন 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 চিত্ররঞ্জন এটা গত বছর লেখা পাগলের মতো ইচ্ছে হয় বাংলা জুড়ে লিখি তোমার নাম দেখো কেন বলো তো কারণ আমরা জানি আমরা কোথাও যেন হয়তো বুঝতে পেরেছি কেন মনে হয় পাগলের মতো নাম লিখতে কারণ আমরা জানি বাংলা ও শত্রুরা তোমার নাম চায় বাংলা মাকে যারা ধর্ষণ করতে চায় তারা বাংলার বুক থেকে বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তানদের নাম মুছে দিতে চায় বাঙালি জাতির অভিভাবক পিতা মাতা ত্রাতা ঠিক আছে এই যে তাকে নিয়ে আমরা যেটা লিখি ঠিক আছে তাকে নিয়ে আমরা যেটা লিখি সেটা লিখি গত বছর আগেও লেখা হয়েছে আজ বঙ্গমাতার শ্রেষ্ঠ সন্তান জন্মদিন বাঙালি জাতির এক অনন্য অভিভাবক ছিলেন তিনি তিনি স্বপ্নের ভবিষ্যতে উপমহাদেশকে কল্পনা করেছিলেন স্বাধীন দেশ সমূহের সমষ্টি রাষ্ট্র বা ফেডারেশন হিসেবে তার গড়া মানুষের মধ্যে রয়েছে আমাদের জাতির একাধিক দিকপাল সুভাষ বসু ফজলুল হক শরদ বসু বীরেন শাসমল এবং আরও অনেকে তিনি দিল্লিকে সমঝে দিয়েছিলেন তার রাজনীতির মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলেন যে দিল্লির খবরদারি বাংলার মাটিতে খাটবে না দিল্লির বাঙালি দালালদেরও তিনি বাংলায় রাজনৈতিকভাবে পরাস্ত করেছিলেন অভিভাবক হন দূরদর্শী সন্তানের অসুখ বোঝেন রোগের সকল চিহ্ন ফুটে ওঠার আগেই বাঙালি জাতির সাম্প্রদায়িক ঐক্যের জন্য তার তৈরি বেঙ্গল প্যাক বাংলার চুক্তি কার্যকর হলে আমাদের ভবিষ্যৎ হয়তো বা অন্যরকম হতো আমাদের দুর্ভাগ্য তার মৃত্যুর পর অবিশ্বাসের পরিবেশ বাড়তে থাকে এই গগনচুম্বী ব্যক্তিত্বের সুযোগ্য উত্তর সুরি এখনো বাংলা পাইনি আমি যে রাস্তা ধরে বহুকাল কলেজ গেছি আমি মেডিকেল কলেজে পড়তাম আজও কাজে যাই সেটি চিত্তরঞ্জন এভিনিউ আমার বাড়ির খুব কাছে এই দেশনায়কের স্মৃতিসৌধ যেটা দেখালাম ঠিক আছে আবার ছোটটা ছোট দেখাই এইয ঠিক আছে স্মৃতিসৌধ আমার বাড়ির কাছেই একটি স্কুলে ওনার নামাঙ্কিত একটি বাণীর ছবি দিলাম এই জয়টা যেটা ওখানে পেয়েছিলাম ঠিক আছে বাঙালি হিসেবে বাঙালি জাতির অতীত বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে যদি কারো কোনো আগ্রহ থাকে তাহলে চিত্তরঞ্জনের এই কথাগুলো যেন আমরা বারবার মনে করি বিশেষত যখন বহিষ্যত্রীর ষড়যন্ত্রের জাতির মধ্যে অবিশ্বাসের ঘা এতটাই গভীর হয় যে তারা মনে করে যে মৈত্রীর থেকে প্রায় দাসত্ব শ্রেয় প্রণাম চিত্তরঞ্জন প্রণাম দেশবন্ধু আপনি বাঙালি ছিলেন আপনার জাতিতে আমার জন্ম হওয়া আমার খুব খুব গর্বের অনেক সৌভাগ্যের বিষয় জয় বাংলা এই হচ্ছে চিত্তরঞ্জন আমি বারবার দেখাচ্ছি চেনাচ্ছি এই হচ্ছে চিত্তরঞ্জন বাঙালি হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক বাঙালি 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 জাতির অভিভাবক চিত্তরঞ্জন দাস ঠিক আছে এইগুলো পড়লাম একটু আগে ঠিক আছে এই যে বাঙালি জাতি বেঙ্গলি নেশন এই কথাগুলো চিত্তরঞ্জন সুভাষচন্দ্র বসু রবীন্দ্রনাথ ঠিক আছে রবীন্দ্রনাথ তার মৃত্যুতে লিখেছিল এনেছিলে সাথে করে মৃত্যুহীন প্রাণ মৃত্যুহীন প্রাণ আজকে তার নাম মুছেইতে চায় বাংলা ও বাঙালির শত্রু বিজেপি ঠিক আছে বঙ্কিমচন্দ্র বাঙালিকে বাঙালি হইতে বলিয়াছেন অন্য কিছু হইতে বলেন নাই কে বলেছে দেশবন্ধু ঠিক আছে এই দেখো আমরা মাল্যদান করেছিলাম জন্মদিন ঠিক আছে সব কিছু এতে আছে এই যে ওই যে স্মৃতিসৌধটার কথা বলছি এই স্মৃতিসৌধে তার এরকম একটা পুরোনো ফটো আছে ওই যে বিরাট যে বিল্ডিংটা দেখাচ্ছি এই যে দেখো এইখানে তার মূর্তি এইভাবে যে বিরাট যে সৌধটা এই যে চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার হসপিটাল তার নিজের দান করা জমি এগুলো এটা বড় কথা না এই দানগুলো বড় কথা না তিনি আমাদের জাতিসত্তা দান করে গেছেন তিনি আমাদের অস্তিত্ব দান করে গেছেন এগুলো তো কিছুই না এই দেখো এই যে এই হচ্ছে সেই মূর্তি আর এই হচ্ছে সেই সৌধ বুঝতে পারছ বুঝতে পারছো আমাদের কত কিছু না জানিয়ে রেখে আজকে আমাদের এই অবস্থাটি করা হয়েছে যে দু হাজার উনিশ জাতির অভিভাবক দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের দেড়শোতম জয়ন্তী একমাত্র আমরা পালন করেছিলাম আমরা গর্বিত আমরা পালন করেছিলাম শুধু আমরাই একাই কিন্তু আমরা লজ্জিত যে শুধু বাংলা পক্ষ চিত্তরঞ্জনের দেড়শো বছর পালন করেছিল তাই আজকে বাংলা ও বাঙালির শত্রুরা এই সাহসটি পায় ঠিক আছে বার বার দেখো বার 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 এইয পাঁচই নভেম্বর মাথায় রেখো দেশবন্ধুর জন্মদিন বঙ্কিম আমি আবার বলি বঙ্কিমচন্দ্র বাঙালিকে বাঙালি হইতে বলিয়াছেন অন্য কিছু হইতে বলেন নাই ঠিক আছে পর 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 তার লেখা পাওয়া যায় এটা শরৎচন্দ্র বসু তার একজন মানে পুত্র আর কি কিভাবে বলি এই হচ্ছে যে রাতে আমি মাঝে মাঝেই চিত্তরঞ্জনের স্মৃতিসৌধর ফটো তুলি মাঝে মাঝেই ফটোটা তুলি তিনি আমাদের সকলকে জাগিয়ে রাখেন ঠিক আছে এই দেখো চিত্তরঞ্জন মানে হচ্ছে স্বাধীনতা সুভাষ বসু মানে হচ্ছে স্বাধীনতা শরৎ বসু মানে হচ্ছে স্বাধীনতা গান্ধী নেহেরু মোদী মানে হচ্ছে পরাধীনতা এটা মাথায় ঢুকিয়ে নাও এই চিত্তরঞ্জন এবং সুভাষ বসু দুজনকেই গান্ধী নেহেরু কংগ্রেসের সভাপতিত্ব থেকে তারা যে এই চিত্তরঞ্জন সুভাষ বসু বিভিন্ন সময় গুরু শিষ্য বিভিন্ন সময় জিতে যাবার পরে জোর করে তাদের পদত্যাকে বাধ্য করেছিল পড়ানো হয় পরেরটা পড়ানো হয় কারণ এড়াতে পারে না খুব রিসেন্ট কিন্তু তার আগে বাংলা পক্ষ জানাবে ঠিক আছে বাংলা পক্ষ জানাতেই থাকবে এইয দু হাজার উনিশে এটাও আমার চল্লিশ মিনিটের একটা লাইভ পারলে খুঁজে দেখো আমি এগুলো আবার পোস্ট করা দরকার আজ বাঙালি জাতির পিতা মাতা তাদা মৃত্যু দিনে আমাদের এই জাতীয় মহানায়কের জীবন ও আদর্শ চিত্তরঞ্জন নিয়ে আমাদের লাইফ ঠিক আছে যে বাঙালির হৃদয় সম্রাট বাংলা পক্ষ স্পষ্টভাবে বলে বাংলা পক্ষ রামমোহন ও বেঙ্গল রেনেসার সন্তান বাংলা পক্ষ বঙ্কিমচন্দ্র রবীন্দ্রনাথ নজরুলের সন্তান কাদম্বিনী সন্তান এবং মাথায় রেখো বাংলা পক্ষ চিত্তরঞ্জন দাসের সন্তান আমরা সন্তান আমাদের বাপের নাম মুছে দিচ্ছে আমাদের বাপের নাম মুছার কথা বলছে বাংলা ও বাঙালির শত্রু বিজেপি আমাদের বাপের নাম যে মুছবে আমরা তাদের মুছে দেবো খুব স্পষ্ট কথা এ নিয়ে কোনো এদিক ওদিক হবে না ভাই এ নিয়ে কোনো এদিক ওদিক হবে না ভাই এ নিয়ে কোনো এদিক ওদিক হবে না ঠিক আছে এটা যে মূর্তি উপর নিয়ে দু হাজার সালে ঠিক আছে দেখো তার মূর্তি উপড়ে ফেলা হয়েছিল দু হাজার সালে যে খবরটা দেখালাম ঠিক আছে এই দেখো দেখো এবং লক্ষ্য করে দেখো বাংলা পক্ষ কতটা সজাগ খবর হচ্ছে দশই ফেব্রুয়ারি দু হাজার আঠেরো নিউজ এইটিন ঠিক আছে বাংলা পক্ষ থেকে আমরা লাইভ করছি নয়ই ফেব্রুয়ারি দু হাজার আঠেরো আগের দিন কারণ বাপ তো আমার নিউজ এইটিনের বাপ নয় বাপ তো আমাদের এই পরের পর পরের পর আমার হৃদয়ে যে নেতার আসন সব নেতার ওপরে বাঙালি জাতির অভিভাবক চিত্তরঞ্জন দাস এই মানুষটার কথা শুধু মানুষটার কথা না এটা আমাদের ওপর আক্রমণ হয়েছে এই প্রথম বাংলা পক্ষর ওপর বাঙালি জাতির ওপর এই রকম একটা আক্রমণ কিন্তু আমাদের প্রতিহর্ত করতে চ্যালেঞ্জ করলো বাংলা ও বাঙালির শত্রু বিজেপি আমরা এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম সামনের দিনে দেখো কি কি হয় সামনের দিনে দেখো কি কি হয় ঠিক আছে চিত্রঞ্জন মানে বাংলার বড়বাজার বাঙালির সিএসসি বাঙালির আসানসোল বাঙালির ব্যাংক বাঙালির বিএসএফ বাঙালির চিত্তরঞ্জন একটি চেতনা ঠিক আছে চিত্তরঞ্জন আর কি কি লিখেছে মনে রাখুই বন্দেরা মাতরম বাংলার গান ভারতবর্ষের গান নয় জিজ্ঞেস করো কেন তার কারণ বঙ্কিমচন্দ্রের বন্দে মাতরম যারা পড়েছ যারা এ আর রহমানের বন্দে মাতরম আর হিন্দুস্তানিদের ঠিক আছে ভান্দে যারা বন্দে মাতরম পড়েছ যারা ভান্দে মাতারাম পড়নি তারা জানবে সেই গানে সেই স্তোত্রে বঙ্কিমচন্দ্র সাত কোটি সন্তানের কথা বলছে এই মা মাকে বন্দনা করার কথা যে অবিভক্ত বাংলায় আঠেরোশো সালে বাংলার জনসংখ্যা ভারতবর্ষের নয় ভারতবর্ষের তখন জনসংখ্যা ছিল ২৬ কোটি এই সাত কোটির কথা বলছে ঠিক আছে এটা দেখো দু হাজার প্রতি বছর আমরা এই নিয়ে লাইভ করি এবং দেখো দেখো আমরা কেরাম আগে থেকে বুঝে গেছি চিত্তরঞ্জন স্বাধীনতা সুভাষ বসু স্বাধীনতা গান্ধী নেহরু পরাধীনতা শ্যামা মোদী পরাধীনতা এবার বুঝতে পারছো আমরা কিভাবে শত্রু চিনছি আর ওরাও কিভাবে শত্রু চিনছে কেন এই নাম দিয়ে এই নাম মুছছে কেন এই নাম দিয়ে এই নাম মুছছে বোঝা যাচ্ছে অঙ্ক মিলছে এই যে ফেব্রুয়ারি চিত্রঞ্জন রেল ওয়ার্কশপের সামনে থেকে বাঙালি জাতির অভিভাবক চিত্তরঞ্জনের মূর্তি ক্রেন দিয়ে উপরে ফেললো বিজেপি সরকার ঠিক আছে দেখো বারবার এই এই দেখো তখন দালাল ছিল বালুল বাবুল সুপ্রিয় এখন একটা তৃণমূলে যোগ দিয়েছে তার মানে হচ্ছে যে এগুলো সব হচ্ছে না পুতুল এই যে এই যে এটা কি এই যে এটার নাম কি অপরাজিতা পাল নাকি অগ্নিমিত্রা পাল হ্যাঁ এটা একটা পুতুল এই যে বললো না যে সেন্টারে মন্ত্রীর সাথে কথা বলবো ও মন্ত্রী সেন্টার থেকে বলে দিয়ে তুই আজকে এটা বলবি দমের পুতুল কলের পুতুল এটা দমের পুতুল কলের পুতুল বুঝতে পেরেছ এই দেখো আমরা দু হাজার আঠেরোতে চিত্তরঞ্জনের জন্মদিন পালন করছি দেখেছ এই দেখো আমাদের খুব তখন সংস্থান ছিল না এখনো যে খুব সংস্থান আছে তা না তখন আরো কম ছিল আমরা এইভাবে পালন করেছি একদম রাস্তার ওপর একটা মোমবাতি জ্বালিয়ে দেখো কয়েকটা মোমবাতি জ্বালিয়ে এবং চেয়ারের ওপর তার মূর্তি দিয়ে ঠিক আছে আমাদের বাবা তো যে করে হোক পালন করব। সন্তান গরিব হোক বড়ো লোক হোক যে হোক আমরা পালন করব আমরা করেছি আমরা করি এই যে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শুভ জন্মদিনের লহ প্রণাম ঠিক আছে আজ চিত্তরঞ্জন দাসের জন্মদিন এই বাংলাকে চিত্রঞ্জন দাসের বাংলায় পরিণত করার সংগ্রাম তীব্রতর করুন এই তো দেখো চিত্তরঞ্জন সুভাষ শরৎ বনাম গান্ধী নেহেরু জিন্না প্যাটেল শ্যামা বিড়লা ইস্পাহানি মোদি আদানি বোঝা গেল এই হচ্ছে অঙ্ক এই অঙ্কটি মাথায় গেঁথে নাও সব ক্লিয়ার হয়ে যাবে ওদের শত্রু কারা আমাদের পিতা মাতা ত্রাতা কারা ঠিক আছে এই যে চিত্রঞ্জন দাসের বাঙালি জাতীয়তাবাদ মানভূমে বিহারি হিন্দি শাসনের বিরুদ্ধে বিদ্রোহ বহিরাগত দ্বারা বাংলাকে লুটের ইতিহাস পাঠ্যবইতে ঢোকাতে এত ভয় কেন ভয় তার কারণটা হচ্ছে গণবিদ্রোহে পরিণত হতো হতো এবং লাস্টে আমি এই যে নজরুল ইসলামের এই কবিতাটার লাইনটা বলছি এটা কারণ আছে কারণটা এবার একটু বলি ঠিক আছে কারণটা আমি এই বই মেলায় আবিষ্কার করলাম এই কারণটা আমি এই বইমেলায় আবিষ্কার করলাম নজরুলের অধিকাংশ বই ডিএন লাইব্রেরি কলকাতা একটি প্রকাশনী সংস্থা আছে সেখান থেকে বেরিয়েছিল এইটা বলেই আমি শেষ করব আর একটি বাংলা পক্ষ আগামী দিনে কি করতে চলেছে তাই এবং শেয়ার করো আমি জানি অনেক রাত হয়ে গেছে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা এবং আমি তখন ডিএন লাইব্রেরি থেকে যেহেতু নজরুল ইসলামের অধিকাংশ বই বেরিয়েছে এবং সেটা নিয়ে আমি যেরকম ভিডিও করি একটা ভিডিও করছি এবং বর্তমান মালিক যে সে বোঝাচ্ছিল যে এই লিখেছে ধূমকেতু ঠিক আছে বিশের বাঁশি ইত্যাদি বলছে করে তারপরে তার ছেলেকে বলল আমি তার ছবিও তুলেছি বিষয়টা ছেলেকে বলল। নজরুলের ওই নজরুলের জীবনীটা পরপর ডেট ওয়াইজ দেওয়া আছে সাল তারিখ দেওয়া আছে ওই বইটা আনতো তো ছেলে তার ছেলে যে বর্তমানে দোকানটা দেখেও দিল আমি দেখলাম নজরুলের নিয়ে বইটা কিন্তু বইটা নজরুলকে নিয়ে নজরুলকে নিয়ে যে বইটা সেখানে বইয়ের শেষের দিকে তিন চার পাতা ধরে মোটামুটি পঞ্চাশ ষাটটা এন্ট্রি দিয়ে নজরুলের জীবনপঞ্জি দেওয়া আছে মানে মানে হচ্ছে নজরুলের জন্ম এখানে এই বছরে স্কুল ফাইনাল পাস করে এই বছর এই করে এই বছর তার এই বই বেরোয় এই বছর তার এই লেখার জন্য তার এগেন্স্ট কেস হয় এই এরকম মানে নজরুলের জীবন যেরকম একটা বছর বছর ধরে ধরে যেরকম ভাবে দেওয়া আছে ঠিক আছে এবং বইটা অনেক পুরনো বোঝা যাচ্ছে যে মানে বইগুলো ভেঙে যাচ্ছে বইটা যেরকম হয় না পুরনো বই হলে ওইরকম বই মানে খুব সন্তর্পণ একটু এরমভাবে দেখতে হবে এরকম আমি দেখলাম পরপর পরপর নজরুলের জীবন কিন্তু আবার বলছি নজরুলের জীবনের মধ্যে হঠাৎ একটা এন্ট্রি দেখলাম জানো কি লেখা ছিল চিত্তরঞ্জনের মৃত্যু নজরুলের জীবনে লেখা একটা এন্ট্রি চিত্তরঞ্জনের মৃত্যু তার কারণটা হচ্ছে তিনি কি মহিরুয়া ছিলেন এটা ওইটাই বোঝা যায় যে চিত্তরঞ্জনের মৃত্যুর সময় যদি কোনো বাঙালি যদি কোনো বাঙালি যদি বেঁচে থাকে এটা তার জীবনেও একটা ঘটনা এটা জাতীয় জীবনে একটা ঘটনা এটা জাতির প্রতিটি মানুষের জীবনে একটা ঘটনা চিত্রঞ্জন যে ছিলেন এটা আমরা যে আজকে কল্পনা করতে পারি না তার কারণ আমরা বামন হয়ে গেছি দিল্লি আমাদের বামন বানিয়ে দিয়েছে দিল্লি আমাদের মাটির সাথে মিশিয়ে দিতে চায় আমাদের মাটিতে ঢুকিয়ে দিতে চায় আমাদের শেষ করে দিতে চায় আমরা শেষ হব না চিত্ররঞ্জন বেঁচে শুধু থাকবেন না বাংলা ও বাঙালির শত্রুদের দুঃস্বপ্নে ত্রাস হয়ে বাঁচবেন আমরা এই বাংলায় এই চিত্ররঞ্জনের বাংলায় যারা চিত্তরঞ্জনের নাম মুছে দিতে চায় তাদের মুছে দেব কারণ এই চিত্তরঞ্জন এই বাংলা চিত্তরঞ্জনের বাপের সম্পত্তি যেমন শান্তিনিকেতন সেখানে যে জমি সেখানে যে অমর্ত সেনকে নিয়ে যে নোংরামোগুলো করছে আমাদের সকলের হৃদয়ে চিত্তরঞ্জনের নামে অমর্ত সেনের নামে সুভাষচন্দ্র বসুর নামে পাট্টা লেখা আছে পাট্টা লেখা আছে আমরা দিয়েছি আমরা বিয়েলারো আমরা বিয়েলারো আমরা মুহুরি আমরা আমরা লিখে দিয়েছি আমরা লিখে দিয়েছি আমরা এখানে জমি লিখে দিয়েছি সেন কে বলে জয় বাংলা ও একটা কথা বলে দি পক্ষ লড়াইতে নামছে দুর্নিবার লড়াই হবে জেলায় জেলায় লড়াই হবে বাংলা পক্ষ কেন্দ্রীয় কর্মসূচির ডাক দিতে চলেছে চিত্তরঞ্জনকে অপমান করা এবং চিত্তরঞ্জনের নামের মুছে দেওয়ার এই চক্রান্তের বিরুদ্ধে সকলে রেডি হন সকল বাঙালিকে রেডি করুন জয় বাংলা জয় চিত্তরঞ্জন